যশোরের মনিরামপুরে খানপুর ঋষি পল্লীর উপদাস 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, কিন্তু অর্থের অভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার মেডিকেল ভর্তি এবং পড়াশোনার দায়িত্ব নেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান যশোরের মনিরামপুরের অপু দাস। তবে অর্থাভাবে মেডিকেলে ভর্তির স্বপ্ন যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন তার পাশে দাঁড়ান যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। অপু দাসের মেডিকেল কলেজে ভর্তি এবং পড়াশোনার দায়িত্ব নেন তিনি। মেডিকেলে ভর্তির জন্য ২০,০০০ টাকা অপু দাস ও তার বাবা অসিত দাসের হাতে তুলে দেন তানজিব নওশাদ পল্লব। একই সঙ্গে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখও করানো হয়। এর আগে চর্মকারের ছেলের মেডিকেল জয়, টাকার অভাবে দুশ্চিন্তায় বাবা, এমন সংবাদ প্রকাশের পর অপু দাসের ভর্তির বিষয়ে এগিয়ে আসেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। একজন মানুষের মতো মানুষ যাতে হয়ে উঠতে পারে, এদেশের মানুষের সেবা করার জন্য একজন নাম করা ডাক্তার হতে পারে, সেই প্রত্যাশা রেখে আমরা অপুর পাশে সব সময় থাকার প্রত্যাশা জানাচ্ছি। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব বলেন, দেশের অদম্য মেধাবীরা অর্থের অভাবে ঝরে পড়বে এটা মেনে নেওয়া যায় না। অপু দাসের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন অপুর ভর্তি হতে ২০,০০০ টাকা প্রয়োজন, তখন সে টাকাটা তিনি অপুকে দেন। ভর্তি পরবর্তী বই খাতা সহ পড়াশোনার খরচ তিনি বহন করার চেষ্টা করবেন বলে জানান তিনি। এছাড়া জেলা ছাত্রলীগ পরিবার তার পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তানজিব নওশাদ পল্লব। অর্থ প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব, সহ সভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি আবদুল্লাহ ইবনে মাসুদ, পৌর ছাত্রলীগের সদস্য সাকি জাওয়াদ, ছাত্রলীগ নেতা আসাদুর রহমান আসাদ, আবির হাসান অনিক, বাবুল শেখ সহ অনেকে। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। অপু দাস বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব তার ভর্তির দায়িত্ব নিয়েছেন, এই অবদান অপু কোনোদিন ভুলবেন না। এ সময় কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু দাস। অপু দাসের বাবার পেশা জুতা ঠিক করা। যশোরের মনিরামপুরে খানপুর ঋষিপল্লীতে বাবা মা এবং ভাইদের নিয়ে বসবাস করেন অপু। মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে SSC এবং মনিরামপুর সরকারি কলেজ থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে GPA-5 পেয়ে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন অপু দাস। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কোনো প্রকার কোচিং না করেই MBBS পরীক্ষায় ৭৫ নম্বর পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তির সুযোগ পান। অপুর এমন সাফল্য সত্যি গর্বের বলে মন্তব্য করেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব। অপু যেন ভবিষ্যতে আরো ভালো করতে পারে এবং তার মেডিকেলে ভর্তি এবং পড়াশোনা যেন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন, সে চেষ্টা তিনি করবেন বলে মন্তব্য করেন পল্লব। ভবিষ্যতে নিজের স্বপ্ন পূরণ করে নিজেকে দেশ সেবায় নিয়োজিত করবেন অপু, এমনটাই আশা প্রকাশ করেন তানজিব নওশাদ পল্লব। এদিকে মেডিকেলে ভর্তি এবং পড়াশোনার দায়িত্ব নেওয়ায় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন অপু এবং তার পরিবার। ছেলের এমন সাফল্যে খুশি অপুর পরিবার সহ প্রতিবেশীরাও। সাইমুম প্রভা, ATN নিউজ।